হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড প্রচুর ভালোবাসা। তো তোমরা তো জানি, আর মানে আগের ব্লগটায় দেখতেই পেয়েছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে। তো দাদাভাই আমাদেরকে একটু দিতে যাচ্ছে, মানে আধা রাস্তা দিয়ে আসবে, তারপর আমরা অটো করে যাব। মানে মানিয়াকে বাড়িতে রেখে এসছে একা, ভাই আছে শুধু। আর তো আমি আর দিদিভাই এখন পৌঁছে গেছি, আর আমরা একটু শপিং মলে আছি। তো আমরা এখান থেকে কিছু খাওয়া জিনিস নিয়ে নেবো আগে, মানে এখান থেকে খাওয়া জিনিস নিয়ে তারপর এখান থেকে আবার যেটা দরকার সেখানে যাব। তো এখানে আগে আসার কারণটা হচ্ছে, মানে আমরা তো খুব বেশি দেরি করব না, আর মানিয়ার জন্য কিছু না নিয়ে গেলে ও ভীষণ মানে রাগ করবে। তো ওকে যেহেতু একা রেখে এসেছি, তাই ওর জন্য কিছু নিয়ে যাব। তাই এখান থেকে চকলেট, সাবি যাবে, এসব নিচ্ছি। আর এই যে এটা নিয়ে যাচ্ছে, দিদিভাই বলছে ও এসব দেখলে মানে ভীষণ ভালো পাবে, দেখতে সুন্দর, ভিতরে খেতে কেমন জানি না। তো আর এই চকলেটটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি এটা। তো যাই হোক, দিদিভাই নিবে না, মানে বলছে যে এসব কিনে টেনে দেবো না তোকে আমি। তো না দিলে আর কি করবো বলো। যাই হোক, আমি আর এসব নিই না, আর আমি চকলেট বেশি একটা খাই না, কতটা মোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা দিন দিন কি হচ্ছি। যাই হোক, তো আমরা এখান থেকে এসব কিনা কাটা করে, আর আগেও দুই একটা দোকানে গেছিলাম কিন্তু আমি সেটা ভিডিও করিনি, এখন থেকে সবটা করব। তো আমরা এখন আবার যাচ্ছি, এখান থেকে এখন বেরিয়ে পড়ব। আর দিদিভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, মানে ওকে যতই আমি বলি যে আমাকে একটু ভিডিও করে দে, ও আমাকে কোনো দিন ভিডিও করে দেয়নি, আর মানে দিতে একদম ভালোবাসে না। তো আর ও ছাড়া এখন কেউ যায়নি, তো আমি কী করে আমাকে দেখাবো বলো। তো বলার পরে দেখছি, একটু ধরে দিচ্ছে, তারপরেই তো তোমাদের জন্য সব কিছু। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা আপাতত এখন আছি কোথায় আমি ঠিক বলতে পারছি না, আমি জায়গাটার নাম ভালো করে জানি না, পাগলা স্থান হবে আই থিঙ্ক, বাট জানি না আমি। তো যাই হোক, এখান থেকে এখানে একটা মায়ের মন্দির আছে, এখন আমরা মন্দিরে একটু যাচ্ছি। তো মন্দিরে গিয়ে একটু প্রণাম টণাম করে আসবো, তো তোমরা দেখতেই পাবে কখন যাচ্ছি কী করছি সবটাই দেখতে পাবে। তো এই তো এখন আমরা যাচ্ছি। আমি এই জায়গাটাকে চিনি শুধু বাটার দোকানের সামনে, পাশ আমি এতটুকুই জানি। কোথায় আছো? বাটার দোকানের সামনে, বাটা বানি সবাই বুঝে যায় এখানে, যে বড় বাটা লেখা আছে যে সেখানে। তো এখানে মায়ের মন্দিরে এখন যাচ্ছি একটু, এখন সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, আর আমরা ঢালিগাঁও থেকে বড়গাতে এসেছি, খুব একটা সময় লাগেনি, 10 মিনিট লেগেছে কোয়ার্টার থেকে এখানে আসতে। তো খুব একটা সময় লাগেনি, কিন্তু দুটো অটো চেঞ্জ করে করে এসেছি, মানে আমরা তো সেরকমভাবে অটো করে আসি না, গাড়ি করে আসি। তো মাঝ মানে ভীষণ অন্যরকম লাগছিলো, মানে চিনি না কোথা থেকে কোথায় যাবো, কী করবো না করবো। তো যাই হোক, আসতে পেরেছি ফাইনালি, আর এখন মন্দিরও এসে গেছি, এখানে একটু প্রণাম টণাম করবো, 2 মিনিট বসবো, তারপর এখান থেকে আবার যাব। তো দিদিভাই এখন প্রণাম টণাম করছে, আর তোমাদেরকেও আমি একটু দেখাচ্ছি, দেখো। আর কী বলবো, এখানে এসে যে এতটা ভালো লাগছে, মানে লাগছিলো কী বলবো আর, মানে মায়ের মন্দিরে মাকে দেখে মানে দর্শন করে তোমরাও মানে কী বলবো, আমার হাতে ব্যাগ ছিল জন্য আমি জুম করে দেখাতে পারিনি, কিন্তু আমি তাও চেষ্টা করছিলাম দেখানোর, আর আমি বেশি একটা সামনে যাইনি, যেহেতু আমরা তো সেরকমভাবে যাইনি যে মন্দিরে যাবো বলে, তো অতটা সামনে যাওয়ার কোনো দরকার ছিল না। দিদিভাই গেছে, প্রসাদ টোসাদ নিয়ে এসছে, প্রণাম করে এসছে ভালো করে, আর আমি এখান থেকে যেহেতু আমরা অনেক ব্যাগ ট্যাগ ছিল আর আমি সামনে যাইনি তাই জন্যে, আর কী বলবো, এত সুন্দর লাগছে, তখন কত মালা, তারপর মাকে দেখতেই মানে অন্যরকম লাগছিলো, ভীষণ অন্যরকম লাগছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো, ভীষণ জাগ্রত মায়ের মন্দির। তো আমরা যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি, এখন মানিয়ার জন্য কিছু ড্রেস কিনছি, ওর গরমে পরার জন্য কিছু ড্রেস। তো দিদিভাই দেখছে, আর আমি একটু এই তো মায়ের মন্দিরের সামনে এই দোকানটা, তো এখানে এসেছি, আর এখানে আমি ছোটোবেলা না, মানে মানিয়া যখন ছোটোবেলা একদম ছোটো ছিল, যখন আমি ব্লগিং করতাম না, তখন আমি বাবার সাথে এসেছিলাম 2 বার মানিয়ার জন্য ড্রেস কিনতে, এখান থেকে 2টো ড্রেস নিয়ে গেছিলাম, অনেক ছোট ছিল তখন মানিয়া, কিন্তু ড্রেসগুলো অনেক বড় হয়ে গেছিলো, 2 বছর পর পরতে পেরেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ওখান থেকেও বেরিয়ে পড়েছি, মানিয়ার ড্রেস ট্রেস কিনা হয়ে গেছে। তো দিদিভাই বলছিল একটু পাপড়ি চাট খাবে, তো একটু পাপড়ি চাট খাচ্ছিল, আমি একটু ফুচকা খেয়েছি, খেয়ে দিয়ে এখন আমরা এখান থেকে আবার যাব হচ্ছে আরেকটা দোকানে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার যদি পারো একটু করেই দিও, সবাই দেখতে পাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা মানে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড়, কতটা মানে জ্যাম,
তোমরা ফুটপাথ দিয়ে যাচ্ছি আর এখন এসছি হচ্ছে এখান থেকে আমরা এখন মানে বাড়িতে যাব আর ভালো লাগছে না এখান মানে এটা হচ্ছে আমাদের একদম চেনা একটা দোকান আমরা প্রকাশে এসছি এই দোকানটাতে মানে আসলে মানে কি আমাদের মানে বঙ্গাইগাতে আর কি দুটো দোকানে আসলে মানে ভীষণ ভালো লাগে একটা হচ্ছে এই প্রকাশ আর একটা হচ্ছে কারনি ওখানে গেলেও মানে সবাই চেনা জানা এতটা ভালো লাগে মানে যাওয়ার পরে ওরা এত সুন্দর মানে কথা বলে মানে খুব ভালো লাগে ওখানে গেলে আর এখানেও মানে এই যে দেখো কাকুরটা কাকুরটা তো কি বলবো ওখানে মানে ওদিক থেকে এদিকে চলে এসছে আমি দিদি হয়ে গেছি জন্য আমাদের সাথে ভীষণ মানে ভালো সম্পর্ক আর এই দাদাগুলো তো মানে ভীষণ ভালো কি বলবো আর আমাদের মানে নামটাও ভুলে না তো আমরা এখানে এসছি এখন আর এখান থেকে কাপড় ঠাপড় নিয়ে এখন বাড়ি চলে যাবো এখান থেকে বেশি কাপড় নিয়ে আমরা তো এখন এখানে দিদিভাই মানে বিয়ের আগে থেকে এখান থেকে কাপড় নেয় মানে আমরা আমি ছোট যখন তখন থেকে আমরা এখান থেকে নিই তো ওরা ভীষণ চেনা জানা আমাদের তো এখান থেকে এখন দিদিভাই কুর্তি ঠুর্তি কিছু নিয়ে নিচ্ছে তিন চারটে এখান থেকে কুর্তি নিল তো আগেও বাকি দোকান থেকে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে না আমরা এখান থেকে এখন বাড়ি যাব এখন বাজে হচ্ছে 8:30 হ্যাঁ 9টা বেজে গেছে জিজু ফোন করছে বারবার ফোন করে বলছে তোমরা কখন আসবে পরে গাড়ি পাবে না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর যেহেতু এখানে আমরা একা একা কোনো দিন আসিনি সেরকমভাবে মানে একা সেরকমভাবে আসিনি আমরা এখানটাতে মানে অটো করে আসিনি কিন্তু গাড়ি করে এসেছি আমাদের মানে গাড়ি করে আসলে কি হয় যেমন এই যে এখন ব্যাগ ঠ্যাগ ধরে আছি আমি হাত টাত ব্যথা হয়ে গেছে কোথায় রাখবো আর আগে কী করতাম আমরা কিছু কিনে ঠিনে আবার গাড়িতে রেখে আবার অন্য দোকানে যেতাম এরকম করে কিনতাম তো আজকে তো অটো দিয়ে যেতে হবে এটাই মানে ভীষণ একটা অন্যরকম এখান থেকে কোথায় যাবো জায়গার নাম তো জানি না টোটো অটোতে বসে বসে খালি ওদেরকে বলছি দাদা এখানে নিয়ে যাও দাদা ওখানে নিয়ে যাও এখান থেকে ওখানে গেলে কত টাকা নেবে এসব বলছি শুধু তো যাই হোক অটোতে বসে পড়েছি আমি দিদিভাই একা একা আর কেউ নেই আমরা ভাবছি মনে মনে কোথায় যে নিয়ে যাচ্ছে এখনও কেন রাস্তা শেষ হচ্ছে না তো যাই হোক এখন মোটামুটি দোকান সেরকমভাবে বন্ধ না কিন্তু লোকজনের ভিড়টা কমে গেছে অনেকটা আর গাড়িরও অনেকটা কমে গেছে মানে যে অটো টোটো এসবের নেই আর আমাদের আমরা যখন এসেছি তখন এটা লাস্ট অটো ছিল আর ছিল না তো যাই হোক অটো করে দুটো অটো চেঞ্জ করতে হয় দুটো অটো চেঞ্জ করে আমরা এখন চলে এসেছি প্রায় তো তারপর আমরা আবার টোটো করে এখন ঢুকবো যেহেতু টাউনশিপের ভিতরটাও অনেকটা বড়ো তো টোটো করে এখন ভিতরে ঢুকবো তো আমরা এখন ঢালিগাঁও বাজারে এসেছি ঢালিগাঁও পৌঁছে গেছি এসে দিদিভাই কিছু ফল নেবে কালকে আমরা পুজো দিতে যাবো তো এখন কিছু ফল টল নিয়ে নেবে তো আমরা এখন নেমে গেছি এখানে টোটো থেকে টোটো দাঁড়িয়ে আছে বাইরে আবার টোটো করে ভিতরে চলে যাব আর এখন 9টা বেজে গেছে তো আমরা এখন বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না পা ব্যথা করছে এতটা মানে হাঁটাহাঁটি করেছি তো এই তো ঢালিগাঁও ঢুকে মানে ঢালিগাঁও সরি টাউনশিপে ঢুকে গেছি এখন আর কোনো টেনশন নেই টোটো কোথায় আর নিয়ে যাবে এখন আমরা মানে এখন আর একদম আমাদের সাথে কে পায় এখন আমরা ঢুকে গেছি আর কোনো চিন্তা নেই তো এখন আমরা রুমে পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না আর 2 মিনিটের রাস্তা তো যাই হোক এখন দাদাভাই বলেছিল যে এইটুকু আমি নিয়ে আসছি তারপর বললাম লাগবে না আমরা চলে যেতে পারবো তো আমরা ফাইনালি চলে এসেছি তারপর লাইটটা অন করিনি মানে ফ্রেশটা খুবই অন্ধকার ছিল জায়গাটা তো আমরা এখন রুমে ঢুকছি আমাদের ঘরে এসে গেছি আমরা আর মানিয়াকে দেখবো কী করছে এখন শুধু দাদাভাই মানিয়া আর ভাই আছে ঘরে তো দেখো একটু দাদাভাই খুলে দিল মুখটাই দেখা যায় না ও নো লাগবে